নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম পিম কিষানের চোদ্দতম কিস্তিকে কেন্দ্র করে উঠে এসেছে একটা ভীষণ বড় খুশির খবর যেখানে প্রকাশ করা হল চোদ্দতম কিস্তির টাকা পাওয়ার তারিখ তো কবে আপনারা চোদ্দতম কিস্তির টাকা পেতে চলেছেন সেই বিষয়ে আজকের ভিডিও থেকে আপনারা সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন সুতরাং ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে পিএম কিষাণ যোজনার চোদ্দতম কিস্তির তারিখ চোদ্দোতম কিস্তির টাকা ঢুকবে কবে জেনে নিন সঠিক দিনক্ষণ নিউজ আপডেট অনুসারে কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু সালে চালু করা হয়েছিল মূলত দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের অধীনে প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা প্রদান করা হয়ে থাকে প্রসঙ্গত উল্লেখ্য কৃষকদের কিস্তির মাধ্যমে এই প্রকল্পের টাকা প্রদান করা হয় আঠাশে ফেব্রুয়ারি কর্ণাটকের বেলাগাভিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠান থেকে তেরোতম কিস্তির টাকা দেওয়া শুরু করেছিলেন প্রধানমন্ত্রী কিন্তু সেই সময় ভেরিফিকেশন না হওয়ায় তেরোতম কিস্তির টাকা পাননি অনেক কৃষক তবে এইবার বেশি সংখ্যক কৃষকই ভেরিফিকেশন সম্পন্ন করেছেন ষোলো হাজার আটশো কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছে কেন্দ্রীয় সরকার তেরোতম কিস্তি পেয়েছেন আট কোটি দু লক্ষ কৃষক এইবার পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের চোদ্দতম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকেরা। সূত্রের খবর মে মাসের শেষের দিকে অর্থাৎ ২৬ থেকে একত্রিশে মেয়ের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চোদ্দতম কিস্তির টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ চলতি মাসের ২৬ থেকে একত্রিশে মেয়ের মধ্যে আপনারা আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে অথবা তেরোতম কিস্তির টাকা না পেলে হেল্পলাইন নম্বর এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন এছাড়াও ইমেল আইডি অর্থাৎ এখানে যে ইমেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতে মেল করে সমস্যার কথা জানাতে পারেন বন্ধুরা এটাই তাহলে ছিল পি এম কিষানের চোদ্দতম কিস্তি সম্পর্কে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করি তথ্যটা আপনাদের পক্ষে ভীষণ হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন